নরসিংদীর পলাশ উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অর্ধ শতাধিক অবৈধ ইট ভাটা। আর এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, অন্যদিকে ট্রাক্টরে বেপরোয়া চলাচলে ভেঙে পড়ছে সড়কপথ। নরসিংদী সংবাদদাতা নূরে আলম রনির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নুসরত জাহান সিন্থে। নরসিংদীর পলাশ উপজেলার কাজচর গ্রামে কৃষি জমিতে গড়ে উঠেছে মেসার্স একতা ব্রিকফিল্ড। এর পাশেই ভেকু মেশিন দিয়ে 30 থেকে 40 ফুট গর্ত করে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, যা কয়েক মিনিট পরপর ট্রাক্টর ভরে নিয়ে যাওয়া হচ্ছে আশেপাশের ইটভাটাগুলোতে। শুধু কাজীচর নয়, এমন দৃশ্য এই ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলোতেই। স্থানীয়রা জানায়, এই ইউনিয়নে রয়েছে 17টি ইটভাটা, যার একটিতেও নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ইট ভাঙার কারণে জমিন খুব ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরা ফসল করতে পারতেছি ঠিক মতো। মাটির খনন করার কারণে মনে করেন আশেপাশের জমিনগুলি অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। ইট ভাটা এবং টলি এই সমস্ত যানবাহনের কারণে রাস্তাগুলি ভেঙে গেছে, প্লাস আমাদের যে মসজিদ মাদ্রাসা আছে এগুলো তো ক্ষতিগ্রস্ত হইতেছে। ডারিং ভেঙে থাকা, নাটনুট ভেঙে খোয়া থাকা। এসব অবৈধ ইট ভাটা ও বেপরোয়া ট্রাক্টর চলাচলে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাধার মুখে পড়ছে বলে জানান এই জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি শেখ হাসিনের যে অর্জনগুলি, হ্যাঁ, সে অর্জনগুলি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এই টলির মাধ্যমে। আমরা একটা রাস্তা বলি যে এক বছরও থাকে না রাস্তাটা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ট্রাক্টরের বিষয়েও গত মাসিক সভায় আমরা আমাদের সভাপক্ষে একটা ডিসিশন এসেছে, তারা যদি আমাদের কথা মেনে না নেয় সেক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এলাকার কৃষি জমি রক্ষার পাশাপাশি দীর্ঘদিনের এ দুর্দশা থেকে মুক্তি দিতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নুসরাত জাহান, সিন্থি, আরটিভি।